আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব বারকোড। বারকোডটা কি, বারকোডটা কিভাবে তৈরি করা হয়, আজকে আমরা এক্সেলের মাধ্যমে বারকোড তৈরি করা শিখব। তো বারকোডটার কাজ কি, আমরা অনেকেই কোনো পণ্য ক্রয় করার সময় যখন এই এটাকে মেশিনের মাধ্যমে ক্যাশ ক্যাশ কাউন্টারে যখন আমরা যাই, তখন এটাকে আমাদের বারকোড থাকে, বারকোডটার মধ্যে মেশিনটাকে স্ক্যান করলে আমাদের এটার মূল্যটা চলে আসে। সেরকম একটি বারকোড আজকে এক্সেলের মাধ্যমে তৈরি করে দেখাবো। প্রথমে আমরা একটি বারকোডের ফন্ট নেব। বারকোডের ফন্ট নেওয়ার জন্য এই ওয়েবসাইটটিতে আমি আছি। আমার এই ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশনে থাকবে, যদি আপনাদের মনে হয় লিঙ্কটি নেবেন তাহলে নিতে পারেন, অথবা গুগলে সার্চ করলে আপনার পছন্দ মতো বারকোড ফন্ট আপনি ইনস্টল করে নিতে পারেন। দেখুন, জনপ্রিয় একটি পুরাতন কোড বারকোড 39। আমি এই যে এখানে দেখুন, এটা বারকোড 39, এটার এখানে দেখুন ডাউনলোড আছে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এটাকে শো ফোল্ডারে ক্লিক করলাম, এই জায়গায় আছে। ধরুন এই জায়গার থেকে আমি এটাকে কাট করে আমি ডেস্কটপে নিয়ে আসলাম, ডেস্কটপে নিয়ে আসলাম। ডেস্কটপে নিয়ে আসার পর এটাকে রাইটে ক্লিক করতে হবে, এটাকে এক্সট্রাক্ট ফাইলে রূপ দিতে হবে। এক্সট্রাক্ট ফাইল আমার এখানে করা আছে, এই যে এটা। এখান থেকে আমি এটা ওপেন করব, ওপেন করার পর এটা আমি ইনস্টল করব। লক্ষ্য করুন, এখানে প্রিন্ট আছে, ইনস্টল আছে। ইনস্টল ক্লিক করব, দেখুন আমার যেহেতু এটার করা আছে, এই জন্য উনি আমার থেকে জানতে চাইছে, দ্য কোড 39 রেগুলার ফন্ড ইজ অলরেডি ইনস্টলড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইচ্ছা, যেহেতু যদি আমি চাই তাহলে আমি এটাকে ইয়েস করতে পারি, যেহেতু আমার দরকার নেই, ভিতরে আছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা একটি এক্সেল শিট ওপেন করব, মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। ওপেন করার পর লক্ষ্য করুন, আমি যদি এখানে একটি মোবাইল লিখলাম, মোবাইল, এখানে আমি লিখলাম কম্পিউটার, এখানে আমার একটি কোড আমি লিখলাম, ধরুন এই কোডটাই আমি লিখলাম, এখানেও আমি একটা ইচ্ছা মতো একটি কোড লিখলাম। আমরা এটা এদিকে নিয়ে আসি, এটাকে ছোট করে দিই, এটাকে আমরা টেক্সট আকারে রাখি, লেখাগুলিকে আমরা টেক্সট আকারে রাখি, এখান থেকে টেক্সট। এই জায়গাটা আমি বারকোড দেব, তো এটাকে আমি কিবোর্ডের সমান চিহ্ন দিলাম। আমি এই কোডটাকে কল করলাম, এখানে কল করলাম, কল করার পর আমি ইন্টার দিলাম। দেখুন এখন এটাকে আমি বারকোড করব। আমার ফন্টটা কোথায় আছে, ফন্ট অপশনে বারকোড থাকে, কি আছে সেটা কোড 39, আমরা কোড 39 চলে যাব। এই যে দেখুন ফন্টে কোড 39 আছে, দেখুন আমার বারকোড কিন্তু হয়ে গেল। একটু বড় করে আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। দেখুন আমি বারকোডটা তৈরি করে ফেললাম, এটার বারকোড এটা। এখন এই জায়গায় যেটা করতে পারি, ধরুন আমার বারকোডটা একটু বড় হবে, আপনারা কিন্তু লক্ষ্য করুন আমি এখানে সংখ্যা বাইরে এসি, এখন দেখুন আমার এই বারকোডটা কিন্তু বড় হয়ে গেল, বারকোডটাও কি হয়ে গেল, বড় হয়ে গেল। এরপর এটাও একই করব, আমরা সমান চিহ্নকে কল করব, কল করার পর আমরা এই কোডটাকে ক্লিক করব। দেখুন এখন আমি কিবোর্ডের ইন্টার, কিবোর্ডের ইন্টার দেওয়ার পর এখন যেটা করতে হবে, আমি কোডটাকে কষাবো। এটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমাদের তো খুঁজতে হয় কোড 39, দেখুন ক্লিক করলে চলে আসে, এই যে বারকোডটা কিন্তু হয়ে গেল। একটু বড় যদি আমরা কম্পিউটারে বারকোডটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এখন যদি আমি এটাকে ছোট করি, আমার এই কোডটা ধরুন ছোট করি, দেখুন এখানে লক্ষ্য করুন যে আমার বারকোডটা ইন্টার দিলে ছোট হয়ে যাবে, দেখুন বারকোডটা ছোট হয়ে গেছে। আশা করি বারকোডটা তৈরি করতে খুব সহজেই পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।